নিজের বা অন্যের ভুলে একটা দুর্ঘটনা সারাটা জীবন বয়ে বেড়াতে হয়। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হায়নার কামড়ে ডান হাতের কনুই থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু সাইফ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। সুস্থ আছে শিশু সাইফ, তবে সন্তানের ভবিষ্যৎ শঙ্কায় তার পরিবার। সাইফের বাবা সুমন মিয়া বলেন, ছেলেকে বাসায় নিয়ে এসেছি, 7 দিন পর আবার হাসপাতালে নিতে বলেছেন চিকিৎসকেরা। তিনি বলেন, হাসপাতালে যত চিকিৎসা খরচ সব চিড়িয়াখানা কর্তৃপক্ষ দিয়েছে। যেহেতু হাসপাতাল থেকে বেরিয়ে এসেছি, ঔষধ কেনা লাগে, অনেক টাকা পয়সার দরকার। চিড়িয়াখানা থেকে টাকা পয়সা কিছুই দেয়নি। আমরা গরিব মানুষ, কিভাবে কি করব বুঝতে পারছি না। প্রসঙ্গত, চলতি জুন মাসের 8 তারিখ চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে হায়নার কামড় দিয়ে হাত ছিঁড়ে নেয় 2 বছর 3 মাস বয়সী সাইফের। তাৎক্ষণিক তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করে সুমন মিয়া। তার স্ত্রী গৃহিণী, ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এই বাবা বলেন, তথ্যমন্ত্রী 1 লাখ টাকা দিয়েছেন, চিড়িয়াখানা আশ্বাস দিয়েছে কিছু একটা করে দেবে, যেহেতু ছেলের হাতই নেই, এমন কিছু করে দিক যেন ছেলের জীবনে বাধা না আসে।